5.3 এর 5 নম্বর কোয়েশ্চন দেখো, হয়েছে যে যদি তোমার কাছে একটি ঘূর্ণায়মান চাকতি থাকে যার 3টি সবুজ অঞ্চল, 1টি নীল অঞ্চল এবং 1টি লাল অঞ্চল, তবে সবুজ অঞ্চল পাওয়ার সম্ভাবনা কত হবে? প্রথম কোয়েশ্চন হচ্ছে কি সবুজ অঞ্চল পাওয়ার সম্ভাবনা কত। তো দেখো তোমরা সেম আগের ফর্মুলাটা তোমরা ইউজ করবা, ফর্মুলাটা এটা যে আছে যে একটি ঘটনার সম্ভাবনা ঘটনার পক্ষে মোট ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই পরীক্ষার্থীর মূল মোট ফলাফলের সংখ্যা, ঠিক আছে। তাহলে তোমরা এখানে কী তা লিখবা, তোমরা ঘটনার জায়গাতে কী লিখবা, ঘটনার ক্ষেত্রে লিখবা যে সবুজ অঞ্চল পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে তোমরা লিখবা সবুজ অঞ্চল পাওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু এই সব মোট সবুজ অঞ্চলের সংখ্যা ডিভাইডেড বাই মোট অঞ্চলের সংখ্যা, ঠিক আছে। মোট কয়টা অঞ্চল আছে, তো রাফলি আমি একটা চিত্র দেখো এখানে ড্রয়িং করছি, যে আমরা যদি মনে করি তিনটা তোমার সবুজ অঞ্চল আছে, একটা রেড আর একটা নীল কইছে, ঠিক আছে। তাহলে সবুজ অঞ্চল পাওয়ার সম্ভাবনা কত হইব, সবুজ অঞ্চল পাওয়ার সম্ভাবনা হইব কি তিনটা আছে আমার সবুজ অঞ্চল, ঠিক আছে, ডিভাইডেড বাই হইব কি টোটাল অঞ্চল কয়টা, পাঁচটা। তো আনসার কত হইব, আনসার হইব তোমার, আনসার হইব এখানে দেখো আনসার হইব 3 টোটাল অঞ্চল আর ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এর আগে তোমরা ফর্মুলাটা লিখে লাইও। হ্যাঁ, এখন আর সেকেন্ড পার্ট, এটা কি কইছে নীল নয় এমন অঞ্চলের সম্ভাবনা কত, ঠিক আছে। তে নীল নয় এমন অঞ্চলের সম্ভাবনা কত, নীল বাদ দিলে তুমি তোমার এখানে কয়টা আছে, নীলটা ক্যান্সেল করে দেবো, তাহলে তুমি দেখো লাল একটা আর সবুজ তিনটা, ঠিক আছে। টোটাল আমরা চারটা অংশ, চারটা অঞ্চল যে আছে কয়টা অঞ্চলের মধ্যে, পাঁচটার মধ্যে চারটা, ঠিক আছে। তো এটা তো একদম ইজি অঙ্ক, আগের ফর্মুলা জাস্ট পুট করো আর এরপরে তোমরা লেখবা উপরে নীল নয় এমন অঞ্চলের সংখ্যা কয়টা, চারটা আর ডিভাইডেড বাই টোটাল অঞ্চল, ঠিক আছে, পাঁচটা। তো এটার আনসার হইব কি 4/5। তো ফার্স্ট পার্টের আনসার কত হইব 3/5 আর সেকেন্ড পার্টের আনসার হইব 4/5।